বর্তমান বাজার মূল্য বিবেচনায় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে ন্যূনতম মজুরি 20,000 টাকা করার দাবিও জানায় তারা। আর শ্রমিক নেতারা বললেন, আজ অবধি ন্যায্য কর্মঘণ্টা এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক। রিপোর্ট। বছরের নির্দিষ্ট দিনটিতে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হন শ্রমিকরা। কর্মঘণ্টা নিয়ে 136 বছর আগের উপলব্ধি বাস্তবায়নে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামেন তারা। প্রেস ক্লাব ও পল্টনে র্যালি সমাবেশ আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো। 8 কর্মঘণ্টার পাশাপাশি নতুন দাবি উঠেছে মজুরি কাঠামোর সমন্বয় নিয়েও। শ্রমিকরা বলছেন, বর্তমান বেতন দিয়ে দ্রব্যমূল্যের সঙ্গে কুলিয়ে ওঠা কঠিন হচ্ছে। কাজের কোনো আগের শেষ নাই, একটার পর একটা করতেই থাকা লাগে, এটা করো ওটা করো ওটা করো, তারপরও টাকা দিতেছে না। আবার দেখলাম যে 210 টাকা তেলের কেজি কিনে, এই যদি আমার সর্বনিম্ন যে মজুরিটা, সেই মজুরি দিয়ে এখন আমরা শ্রমজীবী মানুষ বেঁচে থাকার মতো আমাদের সক্ষম নেই। শ্রমিক নেতারা বলেন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি এখনও উপেক্ষিত। সুন্দর জীবনের আশায় চাকরি করলেও কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। 20,000 টাকা নিচে দিলে কোনো বাচ্চা মতো মজুরি হয় না, সুতরাং আমার 20,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি দাবি করেছে। শ্রমিকের লড়াই শেষ হয় নাই, শ্রমিকের অধিকার পায়নি, সুতরাং মে দিবসকে সামনে রেখে আরেকবার লড়াই করে শ্রমিকদের তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যানবাহন, হোটেল সহ আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সব খাতেই কাজের সময় 8 ঘন্টা করার দাবি জানান শ্রমিক নেতারা। শ্রমজীবী মানুষদের মানুষই মনে করে না, তাদের মানসিকতা পরিবর্তন সবচেয়ে বড় বেশি দরকার। 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে রাস্তায় নামেন আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। সেই থেকে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।